এইবার বাড়ি যাও, করব পুলাম খাও, এইবার বাড়ি যাও, করব পুলাম খাও। আর চুপ থাক, আগুন পানি কারবা, এটা হইতেই দেরি দেরি একটু হইতেই পারে, সমস্যাটা কি হয়েছে? বাবা রে, আমি এক বন্ধুর বাসায় গাড়িতে যাবো, ওরা টাকা দাও। এত টাকা টাকা করো, টাকা দিলাম। আরে বাবা রে, টাকা তো দিস, আমি তো গরিব মানুষ, রাস্তাঘাটে খরচ করুন লাগে না, খরচ কম করতে পারো না? টাকা ইয়ালা দিলে কম কামাইছি আমি, আমি তো বৃদ্ধ মানুষ হয়ে গেছি, কিছু করার নাই। টাকা হিসাব করে ভাঙা যায় না? আরে বাবা রে, আমি হিসাব করেই ভাঙি, পরে টাকা দিই বাবা দিই আমি। টাকা 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 কত বড় সাহস তুই এখানে বসতে স্যার, কি বলি বল, দাঁড়াই বল। আমার বউ পুল আবার আছে, বইন আছে,
ছুটি দিলে আবার বাড়ি দেখবো কে? স্যার এই বললে কি স্যার দেশে যাবো না, আমার মা বোন একসাথে ঈদ করবো না স্যার? তো খালি এই একটাই কথা, খালি বাড়ি বাড়ি বাড়ি। স্যার গরিব রেখে একসাথে ঈদ করবো না স্যার, এটা কথা বললেন স্যার? স্যার আপনি এগুলো স্যার আমরা মানুষ না স্যার। সাকিব রাত পরে ঈদ কুরবানি গরুর মাংস সব ঠিক করছে, তার দিবি না না দিবি? সব ঠিক আছে? আমরা চাকরি করবো না। বাচ্চা চাকরি করবি না মানে? সাকিব চুপ থাক আর না, আমি সহ্য করছি করছি, গরিব কোনো দিন সহ্য করবো না, একদম চুপ থাকবে। মোশারফ আয়। এই বলো এই করবে ঠিক আছো, কও কি করবে কও। স্যার গেছে মাসের বেতন তার স্যার পাই নাই, এবারও স্যার বোনাস স্যার মনে হয় পামো না স্যার, আমাকে ছুটি দিয়ে দিন আপনার জায়গায় কি করো আমরা। ওরা কি বলে গরিব মানুষ, তাকে বেতন দোষ নাই গুণায় দোষ নাই, কথা বলস না কেন মাতাঙ্গা, কথা বল। শোন কথা বলে মনে থাকে যে মন্ত্রী মিশর যে জায়গায় যাইব বললে, গরিব মানুষ সেই জায়গায় যাইব বললে, আজকে তো সব বেতন গুণাত সব ঠিক করে দিয়ে দে, তখন মা বোন আছে বউ আছে বাচ্চা কাচ্চা আছে সব লই এক জায়গায় ঈদ করবো, কথা যদি মনে থাকে। কত বড় সাহস তুই এখানে বসছিস, কি বলিস বল? দাঁড়াই বল ছোট লোক বাচ্চা, এত খোলা গেল বেচা দিতে তাহলে ছোট ম্যাডামের জুতা ছিঁড়ে গেছে, তাই কি সে গন্ধ গেছে ওটা সেলাই করা। আর চুপ থাক, আগুন পানি কারবা এটা হইতে দেরি দেরি একটু হইতে পারে, সমস্যাটা কি হয়েছে? খেলা চালো বাবা সাকি, আমার উপর তুমি নির্যাতন করছিস করছিস, ওই গরিব দুঃখের উপর নির্যাতন করিস না, আল্লাহ কিন্তু বেড়া দিয়ে যাইব, তোর গরিব তো বাসায় গরিব তো ফকির, কত মানুষ ফকির হয়ে আছে কত মানুষ বাস হয়ে আছে, আমার শহর দেহা কোনো দিন গরিব মানুষের অত্যাচার করবি না বাবা সাকি। বাবা আমাকে তুমি ক্ষমা করে দে বাবা, এখন থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো বাবা। করিম কাকা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো তোমার ছেলে হতে স্যার। কি যে বললেন স্যার, ভাই মোশারফ ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। কুরবানি গরুর মাংস খাবি, আল্লাহ আমরা ঈদ করতে পারি, কি কর ঠিক আছে? আপনার মতো স্যার এইভাবে গরিবের পাশে দাঁড়ায় স্যার, আমরা দারোয়ানের চাকর মানুষ আমাদের পাশে এইভাবে আপনি দাঁড়িয়েছেন, প্রত্যেকটি মানুষ যদি এইভাবে গরিবের পাশে দাঁড়ায় স্যার এতে আনন্দ আর শেষ নাই স্যার। স্যার স্যার দোয়া করি স্যার, স্যার স্যার।